ম্যাপ অ্যানিমেশন। বড় বড় ইউটিউবাররা দেখবেন তাদের ভিডিওতে এইরকম ম্যাপ অ্যানিমেশন ইউজ করে থাকে। সো আপনি কিভাবে আপনার ভিডিওতে এইরকম ম্যাপ অ্যানিমেশন ইউজ করবেন এন্ড কিভাবে বানাবেন, আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেলস সহ আপনাদেরকে শিখিয়ে দিব। সো ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। ফার্স্ট অফ অল চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, যাওয়ার পর সার্চ বারে চলে যাবেন, ওখানে একটি ওয়েবসাইট সার্চ করে বের করে নিতে হবে। সো ওয়েবসাইটটির নাম হলো MULT মাল্ট DEB দেব, মাল্ট দেব, দেখে নিন ভালো করে। সো সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওটার মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা যেহেতু প্রথমবার আসছি তো আমাদেরকে ফার্স্ট অফ অল একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এর জন্য এই 3 লাইন মেনুর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্ট অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। ওকে, সো ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা কী করবো, গুগলের মধ্যে ক্লিক করে নিব। গুগলের মধ্যে ক্লিক করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর যে আপনার এই মোবাইলের মধ্যে যে জিমেল অ্যাকাউন্টগুলো সবগুলো এখানে শো করবে, এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এবার ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবেন, এর জন্য নিচের যে ফাংশন অপশনটি দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করে এখানের মধ্যে দেখতে পারবেন অনেকগুলো লোকেশন দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই সবগুলো লোকেশনকে ডিলিট করে নেবেন। সো আপনার এখানেও প্রথমবার আসলে এরকম শো করবে। ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, যেখানে আপনার লোকেশনের নাম দেওয়া। সো এখানের মধ্যে আপনি কোথা থেকে কোথায় যাইতে চান ওই জায়গার নামটা লিখে নেবেন। সো আমি ফার্স্ট অফ অল একটি দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, দুবাই লিখে নিলাম। ওকে, সো আমি দুবাই সিলেক্ট করে দিলাম। এভাবে প্রথমে একটি লোকেশন সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট করার পর আবার আরেকটি লোকেশন সিলেক্ট করবেন। তো আমি এখানের মধ্যে আরেকটি লোকেশন সিলেক্ট করে দিলাম, সো ঢাকা বের করে নিলাম, আপনি যে কোনো জায়গা এখানে পেয়ে যাবেন। সো ঢাকা আমি সিলেক্ট করে দিলাম, ঢাকার মধ্যে যে একটা বার্তাছেন ঢাকার সাইডে যে একটি বিমান চিহ্ন উঠে আছে, সো এর মানে হচ্ছে বিমানের মাধ্যমে আমরা দুবাই থেকে ঢাকা আসব। তো এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন চেঞ্জ করার অনেক অপশন আছে। তো কী করব, আমরা ঢাকা থেকে আবার অন্য একটি জায়গায় যাব, যেমন আমি এখানে বামনবাড়িয়ে লিখে নিলাম। ওকে, সো এইভাবে আপনারা যত ইচ্ছা তত লিখে নিতে পারবেন। সো দেখতে পারতেছেন বামনবাড়িয়া চলে এসেছে। তো ঢাকা থেকে আমি বামনবাড়িয়া বিমানে যাব না, তাই আমি বিমানটাকে ক্রস করে অন্য একটি দিয়ে দিলাম। ওকে, তো চাইলে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। মূলত আপনার ভিডিও অনুযায়ী এখানে লোকেশনগুলো সিলেক্ট করে নেবেন, আশা করি বুঝতে পারতেছেন কীভাবে লোকেশন সিলেক্ট করতে হয়। সো এবার চলে যাবেন অপশনের মধ্যে। ওকে, এর জন্য এখানে ক্লিক করে নিতে হবে, ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। সো স্টাইলের জায়গার মধ্যে আর্থ সিলেক্ট করে নেবেন, এবার ভিডিও রেশিও সিলেক্ট করে নেবেন। সো এখানের মধ্যে দেখতে পারবেন ভিডিও রেশিও 3 ধরনের আছে, একটা হলো স্কোয়ার, আর একটা হলো ইউটিউবের জন্য যদি ভিডিও তৈরি করেন, আবার ইউটিউবের শর্ট যদি তৈরি করেন সো এটা ইউজ করবেন। তো আমরা যেহেতু ইউটিউবের ভিডিও তাই মধ্যেরটা সিলেক্ট করে নিলাম। এবার কাজ শেষ, আর কিছু করার প্রয়োজন নাই, এবার দেখা যাক ভিডিও হয়েছে কি না। সো ভিডিওটা দেখার জন্য এখানে ক্রস অপশনে ক্লিক করবেন, ক্রস অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে ভিডিওটা রোডিংয়ে আছে, তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ভিডিওটা রেন্ডার হতে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো সময় নেবে। সো অপেক্ষা করবেন, দেখবেন সাথে সাথে হয়ে গেছে, এর থেকেও কম সময় লাগতে পারে। তো এবার প্লে করে দেখে নিতে পারেন। তো দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা কত স্মুথলি কত সুন্দর হয়ে গেছে। সো এইরকমভাবে আপনিও ভিডিও তৈরি করে নিতে পারবেন এক ক্লিকে, খুবই সোজা। তো এবার আমাদের গ্যালারির মধ্যে সেভ করার পালা, এর জন্য উপরে যে এক্সপোর্ট অপশনটি দেখতে পারতেছেন এটার মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানের কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ আমরা এখান থেকে ফ্রিতে ভিডিও বানাচ্ছি, এর জন্য এখানে কিছুই চেঞ্জ করব না। সো কী করব, সাথে সাথে আমরা ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এবার ফুললি ডাউনলোড অপশন চলে আসবে। সো দেখতে পারতেছেন ডাউনলোড অপশনটি চলে এসেছে, এখান থেকে ক্লিক করলে আপনার গ্যালারির মধ্যে ভিডিওটি সেভ হয়ে যাবে সরাসরি। তো আমার এখানে দেখতে পারতেছেন ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। সো এরকমভাবে আপনিও এভাবে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন, আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে, সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খুদা হাফেজ।